আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ইসলাম ধর্মের শুরু থেকেই এই পৃথিবীতে ইসলামকে বদনাম করার জন্য ইহুদি এবং খ্রিস্টানরা নানান ধরনের অপপ্রচেষ্টা চালাচ্ছে, আর তাদের একমাত্র উদ্দেশ্য হল মুসলমানদের কিভাবে ইসলাম থেকে দূরে রাখা যায়। এই সমস্ত অপকর্মকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ জ্ঞান সম্পন্ন আলেমদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তারা শুধুই তাদের আত্মপরিচয়ে মহান ছিলেন না, তারা তাদের অসাধারণ জ্ঞানের দ্বারা ইহুদি নাসারাদের বেজ্জুতিও করেছিলেন। আর ঠিক এমনি একটি ঘটনা ঘটল যখন ইহুদিরা একরকম ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের দুর্বল বানানোর চেষ্টা চালিয়েছিল। আর ঘটনাটি হল, এক ইহুদিকে তিনটি প্রশ্ন নিয়ে মুসলিমদের কাছে পাঠানো হলো। তার প্রথম প্রশ্ন ছিল, আল্লাহর প্রথমে কি ছিল? তার দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি আল্লাহ উপস্থিত থাকে তাহলে কোন দিকে মুখ করে আছে? তার তৃতীয় প্রশ্ন হল, বর্তমান সময়ে আল্লাহ কি করছে? সেই সময় বিখ্যাত বড় বড় আলেম এবং ওলামা থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর একটি 12 বছরের বালকের মুখ থেকে বের করে। একটি 12 বছরের বালকের মুখ থেকে বের করে সেই ইহুদিকে বেইজ্জতি করেছিল, সেই ইহুদিকে অপমানের চূড়ান্ত করেছিল। ইসলামকে বদনাম করার এই ফিতনাটি আব্দুল মালিক বিন মারওয়ানের সময়কার, যখন বাগদাদকে জ্ঞানের ঘর বলে মনে করা হতো। কিন্তু ইহুদিরা মুসলমানদেরকে জ্ঞানের দিক থেকে কমজোর করে দেওয়ার জন্য সেই তিনটি প্রশ্ন এমন এক ব্যক্তিকে দিয়ে পাঠিয়েছিল যে ব্যক্তি খুব সুন্দর বক্তৃতা দিতে পারত, আর তার গলার স্বর খুবই মিষ্টি ছিল। সে প্রথমেই বাগদাদে এসে এমন এক জায়গায় হাজির হলো যেখানে সে অনেক মানুষ পেয়ে গেল, আর তারপর সে যে কোনো মানুষের সামনে সেই প্রশ্নগুলো করা শুরু করল আর বলল, আল্লাহর আগে কে ছিল? প্রশ্নের উত্তরে সাধারণ মানুষ তো দূরের কথা, যারা দ্বীনের তালিমের সঙ্গে যুক্ত ছিল তারাও পর্যন্ত উত্তর দিতে পারল না। তারপর ওই ব্যক্তি বিশেষ বিশেষ স্থানে গিয়ে ওই একই প্রশ্ন করতে শুরু করল আর মুসলমানদের ছোট করতে থাকল। আর এমন করতে করতে ওই ইহুদি একসময় চরম পর্যায়ে পৌঁছে গেল। সে যেখানেই যাচ্ছিল কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছিল না, বরং সবার সামনে সেই ইহুদি ইসলামকে ক্রমান্বয়ে ছোট করে যাচ্ছিল। কিন্তু এইরকম করতে করতে একটা সময় সেই ইহুদি খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের দরবারে যাওয়ার সুযোগ পেয়ে গেল, আর সেখানেও সেই একই প্রশ্ন। কিন্তু সেই দরবারে উপস্থিত থাকা আলেমরা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন। আর এই সম্পূর্ণ ঘটনা খলিফা আব্দুল বিন মারওয়ানের নিজস্ব চোখে দেখলেন, যদিও তিনি নিজেও একজন বড় আলেমে দ্বীন ছিলেন। এরপর খলিফা সেই ইহুদিকে দরবারের একটি কুঠিরে বিশ্রাম নেয়ার জন্য বললেন এবং বললেন, তোমার এই 3 প্রশ্নের উত্তর একটি ছোট্ট বালক দেবে। আর সেই ছোট্ট বালকটি আর অন্য কেউই ছিল না, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরবারে ডেকে পাঠালেন। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সঙ্গে অনুমতি নিয়ে বললেন, সেই ইহুদিকেও যেন দরবারে বসার সুযোগ দেওয়া হয়। খলিফা খুশি হয়ে সেই ইহুদিকে দরবারে বসতে বললেন এবং সঙ্গে সঙ্গে ইমামে আজমকেও পোশাক দিলেন এবং সিংহাসনও ছেড়ে দিলেন। এরপর আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হয়ে বললেন, আমি এই 3 প্রশ্নের উত্তর দেব। এদিকে ইহুদি মনে মনে ভাবছিল যে এই বালক কিভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবে, যা বড় বড় আলেমরা পর্যন্ত দিতে পারেনি। আর শুরু হলো প্রশ্নের উত্তর দেওয়ার পর্ব। খুব খুশি আর আনন্দ নিয়ে সেই ইহুদি প্রথম প্রশ্ন সবার সামনে রাখল, যদি আল্লাহ এক হয়ে থাকেন তাহলে তার আগে কে ছিল? সে শুধুমাত্র এতটুকু বলতেই আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি প্রশ্নকারী আর আমি উত্তরদাতা, মানে আপনি সাহায্য চাওয়া ব্যক্তি। তারপর সেই ইহুদি আলেম দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসা করল, আমাকে বলুন তো যে আল্লাহর আগে কি ছিল? ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি গোনা শুরু করুন। তখন সেই ইহুদি আলেম গোনা শুরু করল। তিনি তাকে থামিয়ে দিয়ে বললেন, সঠিকভাবে শুরু করুন। সেই জন্য সে দ্বিতীয়বার শুরু করল। ইমামে আজম তাকে আবারও থামিয়ে দিয়ে বললেন, সঠিকভাবে শুরু করুন। এবার সেই ইহুদি আলেম বলল, তাহলে আপনিই বলে দিন আমি কিভাবে শুরু করব। তখন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 1-এর আগে থেকে শুরু করুন। তখন সেই ইহুদি বলল, 1-এর আগে তো কিছুই হয় না। তখন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আপনিও মনে রাখুন যে আল্লাহ এক আর তার আগে কিছুই হয় না। এরপর খলিফা দ্বিতীয় প্রশ্ন করতে হুকুম দিলেন। এই জন্য ইহুদি আলেম দ্বিতীয় প্রশ্ন শুরু করল, যদি আল্লাহ থেকেই থাকে তাহলে তার মুখ কোন দিকে আছে? তখন আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মোমবাতি নিয়ে আসা হোক আর সেটিকে জ্বালানোর ব্যবস্থা করা হোক। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, এই রশিটির মুখ কোন দিকে আছে? তার জবাবে সেই ইহুদি আলেম বললেন, एटी तो बला सम्भव नय। तखन इमामे आजम आबू हानिफा रादियाल्लाहु ताआला अन्हु बोललेन, आल्लाह ताआलार एई आसमान जमिनेर नूर एबं तार मुखेर दिक निर्देशन करा सम्भव नय। एई प्रश्नेर उत्तरेर पर ओई इहुदी भितरे भितरे भेंगे पड़ेछिल एबं से चिंतित मस्तिष्क निये तृतीय प्रश्न करते शुरू करलो आर बोललो, आल्लाह एई समय कि करछे? इमामे आजम आबू हानिफा रादियाल्लाहु ताआला अन्हु मुचकी हासलेन और बोललेन, तिनि एखन एकटी छोट्ट बालकेर द्वारा एक विख्यात इहुदी आलेमके बेइज्जती करछेन। आर एई प्रश्नेर उत्तरेर पर समस्त दरबारेर मानुषजन तारा हासते आरम्भ करलेन आर संगे अबाक हलेन एकटी छोट्ट बालक किभाबे एकजन इहुदी आलेमके निश्चुप करिये दियेछे। आर एर संगे संगे एई फितनाटी एकेबारेई समाप्त हये गेल। नबी करीम साल्लाल्लाहु आलैहि ओयासाल्लाम एटा जानतेन जे तार मृत्युर परवर्ती जामानाते एई फितना अवश्यई माथा चाड़ा दिये उठबे। हजरत आबू हुरायरा रादियाल्लाहु ताआला अन्हु बर्णना करेছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সব সময় মানুষ একে অপরকে প্রশ্ন করতে থাকবে আর সেই প্রশ্ন ঠিক এমন হবে, যদি সমস্ত জিনিসই আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? তো যেই ব্যক্তি এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তাহলে সে বলবে যে আমি আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। সুপ্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু এবং মেহেরবান। তিনি যাকে ইচ্ছে তাকে সম্মান দেন, যাকে ইচ্ছে তাকে বেইজ্জতি করেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।